সুবর্ণা ডেইলি ব্লগ থেকে বলছি। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের তবে ব্লগটা শুরু করছি। আজকে আমার প্রথম ব্লগ। আর দেখো সকাল 10টা বাজে, তবুও মনে হচ্ছে যেন রাত, কারণ না দরজা জানা সব বন্ধ। তো সকালবেলায় তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। বিছানা করবো, কাজ করবো, প্রতিদিনের যে কাজ সেই করবো, করতে করতে তোমাদের সাথে গল্প করবো। বেশ, তো চলো তাহলে কাজ করতে থাকি। দুটো বিছানা তুললাম, আর একটা বিছানায় বসে বসে টিভি দেখছে কম্বল জড়িয়ে। তবে সেটা এখন তুলতে পারবো না, তাই এখন ছাদে যাবো। ছাদে গিয়ে একটু চা টাট দেবো, তারপর একটু দোকান যাবো, দোকান থেকে এসে রান্না করবো। যাই হোক, তারপর চলো ছাদে চলে যাই। ছাদে একদম পুরো নোংরা ঝুমড়ে ভর্তি পাতায় ছাতায়। দেখি একটু ছাদে একটু ঝাড় দিই নি। একটু গাছের তলায় বসেছি আমি, এখানেই বসে আগে রান্না করতাম। বসার জায়গাটা দেখো সুন্দর, গাছের ছায়ায়। আর এই যে এখানে পেয়ারা গাছ, জামরুল গাছ, পেয়ারার গাছের ছায়া, জামরুল গাছের ছায়া, বেশ সুন্দর। আর গরমের দিনে তো খুবই ভালো লাগে। তো দেখো যখন জামরুল হয় তখন দেখাবো যে কী সুন্দর জামরুল হয়। আর পেয়ারা এখন আছে কিন্তু ছোটো ছোটো, তো শীতের পেড়া তো খুবই ভালো। এখানে ছিল, তুলে দিয়েছি। ঠিক আছে চলো তাহলে এখন যাই নিচে গিয়ে কাজ করি। ধরো দাও, এই দেখো আমি সকালবেলায় টাকা পাবো। হ্যাঁ, টাকা দিতে এসেছে একজন, বাম হাতে নিলাম। হ্যাঁ, কারণ আমার ডান হাতে আমার মোবাইল রয়েছে, তাই বাম হাতে নিলাম। এই দেখো আর একজন চলে এসেছে। সকালবেলা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে গল্প করতে করতে অনেক সময় চলে যায়। আর আমি এখানে দাঁড়িয়েই থাকি, কি বলতো, পরিচিত কে যাচ্ছে কার সাথে কথা বলবো, কি করবো। 5 টাকা হ্যাঁ হবে, ঠিক আছে। আচ্ছা শীতলা, ঠিক আছে, টাটা। রান্না করবে কি এখন? সকালে করেছি, বাড়িতে অনেক কুটুম এসেছিল। আমার মেয়ে জামাই তারা কিন্তু ওখান থেকে ঘুরে গেল, তার দুপুরে এসেছিল। আবার একটা মাস্তো তো ভাই, সে এসছে, তার একটা মেয়ে আছে, বিয়ে দিতে হবে। তারপরে সে বিয়ে দিতে হবে। আমাকে বলছে কি তুই একটা শাড়ি দিস, যে শাড়িটা পরে বিয়ে হবে সেই শাড়িটা দিস। হ্যাঁ, আমি শাড়িটা দিলাম, মা আবার 3000 টাকা দিল, বাড়ি গেলো। ওকে দিতে গেছিল ওর বাবা, আর পাইলো বেরোয়নি কোথাও, যায়নি। ঠিক আছে, পরের বছর যদি বেঁচে থাকি। হ্যাঁ,
উলুটি করবো কি সময় তুলো ভুসি মেশানো, তারপরে তোমার কি বলে ওই সে পুরনো কবে কারের প্যাকেট করা কোনো ঠিক নেই, রুটি ফলে না দেখবে এর ভালো লাগবে না। আরে জোর জবরদস্তি করে আমার মাকে দিয়ে দিয়েছি, আমি তো রেশন যেতে পারি আমাদের কাছে, তাই মেয়ে বলেছেন 2 কেজি নেবি, আমার মেয়ে বলেছে 2 কেজি দে আটা, আমি জানি আটা দিয়েছে, কাকিমা বললো আমি 2 কেজি নেবি, ও বাবা বেটা 3 কেজি মনে দিয়ে দিয়েছে। এই দেখো দোকান থেকে সোয়াবিন নিয়ে এসে সোয়াবিন রান্না হয়ে গেছে, এই যে সোয়াবিনের পাতলা ঝোল, শুধু একটু রসুন দিয়েছি পেঁয়াজ ছাড়া, আদা দিয়ে বাটা গরম মশলা দিয়ে, একটা লাউ বড়ি ছাড়া ধনে পাতা দিয়ে সোয়াবিনটাকে দিয়েছিলাম। আর এটা হলো উচ্ছে আলু আর লাউ খোসা, এগুলি আগে রান্না করা হচ্ছে, এটা হলেই এবারে স্নান করতে যাবো, অনেক রেগে গেছে। ঠিক আছে দেখতে থাকো আমাদের সাথে থাকো, একটু গায়ে একটু রোদ লাগিয়ে এবার নিচে গিয়ে খাবো, স্নান করে এলাম, স্নান করে সে ঠাকুরকে দিয়ে আবার একটু গায়ে রোদ লাগাই ভালো করে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা ছেলের বন্ধুরা এলো, তারপর একটু চায়ের সাথে কটা নিমকি ভেজে ওদেরকে খেয়ে দিলাম, ওরা তো তাড়াহুড়ো করে চলে গেলো, তা তখন আর ভিডিও করা হয়নি, তো এখন ওই আর বাকি রয়েছে খানিকটা ময়দা মাখানো, একটু ভেজে নিই। আর রাতের রান্না মোটামুটি আছে, তো কটা রুটি করতে হবে সেই রুটিটা করব, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বিশেষ কিছু আর বলবো না আজকে, তা আজকের মতো ভিডিওটা শেষ করলাম, তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো, আর আমি তো প্রথম বলিয়ে দিয়েছি সকালবেলা তোমরা লাইক শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, তো আর সবাই ভালো থেকো, তো টাটা।